মসজিদের ডানবক্স খুললেই শুধু টাকা আর টাকা এসব টাকা বস্তায় ভরে নেওয়া হয় ওই মসজিদেরই দোতলায় পরে মসজিদের মেঝেতে বসে টাকা গুনেন শতাধিক মাদ্রাসা ছাত্রসহ পঞ্চাশ জন ব্যাংক কর্মকর্তা বছরের কয়েকবারই এমন দৃশ্যের দেখা মেলে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে ভীষণ এলো ফুলঝুরি মেগা অফার সিজন সিক্স এই অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন মিশ্রেটের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি মানুষের আবেগে অনেক কিছু হয় জীবন গত রমজানের চোদ্দো বা পনেরো তারিখ চোদ্দ তারিখ এক মহিলা আপনারা দেখতে পাচ্ছেন ওই মহিলার সিন্ধুকে চার টাকা এক হাজার টাকার বান্ধে পাওয়া গেছে উনি ব্রাহ্মাণকারী থেকে আসছে তা আমি একটু কৌতুক নিয়ে জিজ্ঞেস করলাম কী ব্যাপার তো না এটা আপনাকে বলা যাবে না এটা আমার মনের ব্যাপার আমার কাজ হয়েছে এই জন্য আমি চার হাজার টাকা চার লাখ টাকায় প্রদান করেছি এই মসজিদে সঠিক নিয়তে মানত করলে রোগবালাই দূরহ অসহ বিভিন্ন মনোবাসনা পূর্ণ হয় এই বিশ্বাস থেকেই দেশের বিভিন্ন এলাকা থেকে সকল ধর্মের মানুষ প্রতিনিয়ত মানতের নগদ অর্থ স্বর্ণালঙ্কার বৈদেশিক মুদ্রা ছাগল হাঁস মুরগি সহ বিভিন্ন সামগ্রী দান করে থাকেন মসজিদে মাঝে মাঝে মোমবাতি আগরবাতি দেই মনের ইয়া প্রকাশ করি আর এখানে আসলে খুব ভালো লাগে আমি নারুস আসছি পাগলা মসজিদ বিভিন্ন কথা শুনছি এখানে মানুষ যা চায় তা পায় আমিও এই কথা শুনে আসছি আমার ছেলেরা কথা বলতে পারে নাই সেজন্য এই জায়গায় আসছি যাতে আরো অনেক অনেক মানুষ আসছে আমরা আসছি ভালোর জন্য অনেক ভালো লাগছে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে ছেলেদের আলাদা মেয়েদের আলাদা এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে যাচ্ছে অনেকে আরো আশা আশা করে যে অনেক লোকজন এখানে আসবেন বা দেখবেন এখানে আমরা আসছি যে চট্টগ্রাম থেকে অনেকদিনের আশা ছিল যে এই পাগলা মসজিদ দেখার জন্য আলহামদুলিল্লাহ দেখছি অনেক ভালো লাগছে শনিবার সকালে মসজিদের নয়টি দানবাক্স খুলে বের করা হয় সাতাশ বস্তা টাকা এবার চার মাস দশ দিন পর খোলা হয় দান যা সকল রেকর্ড ভেঙে এবার মিলেছে সাত কোটি আটাত্তর লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো সাঁত্রিশ টাকা এর আগে গত দু সালের ডিসেম্বর মাসের নয় তারিখে নয়টি দান পাওয়া গিয়েছিল ছয় কোটি বত্রিশ লাখ একান্ন হাজার চারশো টাকা তাছাড়া বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রাও পাওয়া যায় এসব টাকা গণনা থেকে শুরু করে ব্যাংকে পৌঁছানো পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব পালন করে পুলিশ আজকে টাকা গণনা হচ্ছে এই টাকা গনে ব্যাংকে পৌঁছে দেওয়া এটা এক ধরনের নিরাপত্তা একদিনে আর এই টাকাটা আজকের পর থেকে তো এই সিন্ধুক ফাঁকা থাকে এই টাকাটা আবার যেদিন খোলা হবে তার মাঝখানে যে স্টেনিয়রটা এই চার মাস দশ দিন

উনি এখানে টাকা দিচ্ছেন আর সারা দেশের বহু মানুষ এখানে এসে টাকা দান করে থাকেন বিভিন্ন সময় পশু পাখি অনেক কিছু তারা দান করেন আর আমাদের অনলাইনে কোনো টাকা দেওয়ার ব্যবস্থা নেই আমাদের এখানে যা দান হয় এখানে সরাসরি এসে দান বাক্সে দিতে হয় জনশ্রুতি রয়েছে প্রায় আড়াইশো বছর আগে পাগল বেশি এক আধ্যাত্মিক পুরুষ খরস্রোতা নরসুন্দা নদীর মধ্যস্থলে মাদুর পেতে ভেসে এসে বর্তমান মসজিদ দেলাকা জেলা শহরের হারুয়ায় থামেন তাকে ঘিরে সেখানে অনেক ভক্তকুল সমবেত হন ওই পাগলের মৃত্যুর পর সমাধির পাশে এই মসজিদটি গড়ে ওঠে কালক্রমে এটি পরিচিতি পায় পাগলা মসজিদ নামে টেস্ট রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর